বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অন্যতম উদাহরণ হলো ভারত তাই স্বাধীনতার অমৃতকালে শিক্ষক দিবসে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক করার কারিগর শিক্ষকদের কাছে দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি বৈচিত্র্য ছাত্রদের সঙ্গে উপভোগ করার আবেদন জানালেন তিনি শিক্ষক দিবসের প্রাককালে সোমবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তম স্বাধীনতার উদযাপন উপলক্ষে জাতীয় পুরস্কার প্রাপ্ত পঁচাত্তর জন শিক্ষকের সঙ্গে আলাপচারিতা করেন তিনি দেশের তরুণ প্রজন্মকে প্রতিপালিত করতে সঠিক মানসিকতা গড়ে তুলতে এই শিক্ষকদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তখনই স্থানীয় ঐতিহ্য এবং ইতিহাস থেকে আঞ্চলিক ইতিহাস সংস্কৃতি ছাত্রদের কাছে তুলে ধরে তাদের অনুপ্রাণিত করার ব্যাপারে শিক্ষকদের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার বিষয় নিয়ে পিএমওর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দেশের ভাগ্য গঠনে ভালো শিক্ষকদের কি ভূমিকা তা এই পঁচাত্তর জন শিক্ষকের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী শিক্ষার গুরুত্ব বুঝিয়ে শিশুদের পড়াশোনার ব্যাপারে অনুপ্রাণিত করার ক্ষেত্রেও শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্য সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের বৈচিত্র্য উদযাপন করার ব্যাপারে শিক্ষকদের কাছে আবেদন জানার নমঃ ডিজিটাল দেশকে সর্বাধিক দেশ বানানে মে যোগদান দেনে বলা কাম আপকে পাশে आप देश बदल सकते हैं जीवन बदल सकते हैं आप सदी बदल सकते हैं यह सामर्थ्य आपके अंदर होता है परमात्मा आपको शक्ति दे बहुत बहुत धन्यवाद একবিংশ শতকে বিজ্ঞান প্রযুক্তির যে কি উন্নতি অগ্রগতি হয়েছে তা বোঝাতে ইসরোর চন্দ্রযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলতে কারিগরি দক্ষতা যে বিশেষ প্রয়োজন সে কথা শিক্ষকদের কাছে তুলে ধরেন তিনি শিক্ষক দিবস উদযাপনে প্রধানমন্ত্রী যে পঁচাত্তর জন শিক্ষকের সঙ্গে আলাপচারিতা করেছেন তাদের মধ্যে পঞ্চাশ জন স্কুল শিক্ষক তেরো জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বারো জন দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সদস্য এছাড়াও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও আলাপচারিত করেন প্রধানমন্ত্রী। এবছর দেশের বিভিন্ন প্রান্তের পঁচাত্তর জন শিক্ষককে জাতীয় শিক্ষকের পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে মঙ্গলবার শিক্ষক দিবসের সন্ধ্যাতেই তাদের এই বিশেষ সম্মানে ভূষিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার আগে এদিন সকালে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আর